যে খবরের দিকে নজর রাখবো জ্ঞানব্যাপী মসজিদ মামলা জ্ঞানব্যাপী মসজিদ মামলার দিকে নজর রাখবো জানা যাচ্ছে যে যে মসজিদের বিতর্কিত অংশ রয়েছে সেই অংশ সিল করে দিতে হবে এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয়েছে বিতর্কিত অংশ সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আরো একবার আপনাদের জানিয়ে রাখবো জ্ঞানব্যাপী মসজিদ মামলা সেই মামলায় যে বিষয়টা জানা যাচ্ছে যে বিতর্কিত অংশ সিল করে দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিতর্কিত অংশ সিল করে দিতে হবে জ্ঞানব্যাপী মামলা ভিডিওগ্রাফির সময় সাধারণ মানুষের প্রবেশের অনুমতি না থাকলেও মামলাকারীদের তরফে হাজির এক আইনজীবী জানিয়েছেন সকালে কুয়ো থেকে জল তোলা হয় সেখানে শিবলিঙ্গ দেখতে পাওয়া গিয়েছে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে পাওয়া গিয়েছে শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গের খোঁজ মিলতেই অংশটি ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে এদিন সকালে জানা যায় জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে সেখানে যে কুয়ো রয়েছে তাতে শিবলিঙ্গের খোঁজ পাওয়া যায় বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় যে ভিডিওগ্রাফির কাজ চলছিল সেই কাজ চলাকালীন শিবলিঙ্গ দেখা গিয়েছে আজ মসজিদের ভিডিওগ্রাফির শেষ দিন ছিল আর সেইখানেই কিন্তু এই রায় জানা গিয়েছে এই নির্দেশ দিয়েছে আদালত বারাণসী জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বিতর্ক সেখানে জানা যাচ্ছে যে বিতর্কিত যে অংশ সেই অংশ ঘিরে দিতে হবে এমনটাই আদালতের তরফে জানানো হয়েছে মসজিদের ভিতরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে আর শিবলিঙ্গের খোঁজ মিলতেই তা ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এদিন সকালেই জানা যায় যে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে অবস্থিত কুয়োর ভিতরে একটি শিবলিঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে বিগত কয়েকদিন ধরে দফায় দফায় যে ভিডিওগ্রাফির কাজ চলছিল সেই কাজ চলাকালীন এই শিবলিঙ্গটি দেখা গিয়েছে আজ মসজিদে ভিডিওগ্রাফির শেষ দিন ছিল আগামীকাল এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে এমনটাই জানা যাচ্ছে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে পাওয়া গিয়েছে শিবলিঙ্গ আর শিবলিঙ্গের খোঁজ মিলতেই ওই অংশটি ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এদিন সকালেই জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে অবস্থিত কুয়োর ভিতরে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বিগত কয়েকদিন ধরে দফায় দফায় যে ভিডিওগ্রাফির কাজ চলছিল সেই কাজ চলাকালীন শিবলিঙ্গটি দেখা গিয়েছে আজ ছিল ভিডিওগ্রাফির শেষ দিন আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলা শুনানি